আপাতত আমাদের দুইজন শিক্ষিকা না, মোট চারজন শিক্ষিকা দিয়ে আমাদের চালু করা হলো আলহামদুলিল্লাহ। এখানে হেফজ বিভাগ থাকবে এবং পাশাপাশি হেফজ বিভাগের পাশাপাশি কিতাব বাংলা যেমন আমাদের ওখানে আমরা করেছি ওইভাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন বরকত দান করে। কবি ইব্রাহিম বলছেন, একটা মা হলো একজন মা হলো একটি মাদ্রাসা, একজন মাই একটি প্রতিষ্ঠান। যদি মাকে সুন্দরভাবে করতে পারো তাহলে জাতি সুন্দরভাবে গড়া সম্ভব। মাকে সুন্দরভাবে করতে পারলে জাতিকে সুন্দরভাবে গড়া সম্ভব। আর নেপোলিয়ন বলছেন, আমাদের পৃষ্ঠপোষকায় আছেন মাদার টেক মসজিদের সেক্রেটারি জেনারেল ভাই ফরিদ মিয়া, মাদার টেক মসজিদের সভাপতি এবং তো মাশাআল্লাহ সবাই আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানটা করবেন, এখানে আপাতত বসার মতো বা বেশি সময় টাইম পাস করার মতো পরিবেশও নেই, আমরাও ব্যস্ত। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাই, আপনাদের আহ্বানের ব্যবস্থা আছে, আপনারা একটু মেহরবানি করে সেটা গ্রহণ করে যাবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি ঠিক আছে, এটা কি হলো? তো এটা নতুন উদ্যোগ, আমাদের তিন ভাইদের মধ্যে এক ভাই কার্পেট দিয়েছেন, আর এক ভাই ফিনিশটা দিয়েছেন মাশাআল্লাহ। তো তিনি ভাইদের সহযোগিতায় আর কিছু ভাইদের চালু হলো আলহামদুলিল্লাহ। আমাদের আদ্যপন্ত ভাই আছেন, আমাদের জহুর ইসলাম ভাই, তিনি কিন্তু একজন অসুস্থ মন, এটা আশ্চর্য, মানে এটা আশ্চর্যজনক রোগ মাশাআল্লাহ, ব্লাড ক্যান্সার। কয় বছর হলো ভাই? 13 বছর যাবৎ ব্লাড ক্যান্সারের রোগী বেঁচে থাকে, এটা আশ্চর্য। এই অসুস্থতা নিয়েই ফজরের জামাত উনি আসেন জীবন উৎসব মসজিদের কাজের জন্য উনি নিবেদিত, আবার এখানে মাদ্রাসার সাথে নিবেদিত, আর সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করছেন আমাদের ভাই মাদ্রাসার টেক মসজিদের ইমাম সাহেব মাওলানা আনিসুর রহমান মাশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন সবাই। আমরা বহুদিন থেকে আমাদের প্রত্যাশা এবং আশা ছিল যে ছেলেদের জন্য একটা প্রতিষ্ঠান খুঁজি, অনুরূপভাবে একটা মহিলাদের প্রতিষ্ঠান করতে পেরেছি। এটা হলো সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শেখায় এবং কোরআন শেখে। আমাদের এই প্রতিষ্ঠানটি পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানের স্থানটা হলো দারুল হাদিস মহিলা সালাফিয়া মহিলা মাদ্রাসা, 20/8 শরীফবাগ রোড, আমাদের মাদার টেক মসজিদের সিনিয়র সহসভাপতি ভাই আলমগীর সাহেব, এই যে এই ওয়াইএসআর কারনি, ওয়াইএসআর কারনি আমাদের সভাপতি সাহেবের কনিষ্ঠ পুত্র, উনি আসছেন আমাদের আহলে আন্দোলনের হারুন ভাই, হারুন ভাই আজ হারুন সাহেব অর্থ সম্পাদক, মাশাআল্লাহ অর্থমন্ত্রী আছেন,
দলীয় সরকার না বিরোধী দলীয় সরকার? ঠিক আছে, আমরা চলি ইনশাআল্লাহ।